আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন তার আগে মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদে দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বুথ ভিত্তিক প্রস্তুতি পর্ব এবং যোগদান সভার আয়োজন করা হয়। আজ সাতাশে মে শনিবার প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সুতির ডিএন কলেজ অডিটোরিয়ামে প্রধান উদ্যোক্তা ছিলেন তৃণমূল নেতা মইদুল ইসলাম। এদিন বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বহু কর্মী সমর্থক। আগামী পঞ্চায়েত নির্বাচনে কিভাবে শক্তি বৃদ্ধি করে এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেস, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। জঙ্গিপুর টিভি আমরা নির্ভীক কণ্ঠে খবর করি, সত্য খবর চোখে চোখ রেখে করি, সমাজের কথা তুলে ধরি। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। হ্যালো বন্ধুরা, এইরমই লেটেস্ট খবরের আপডেট পেতে আমাদের জঙ্গিপুর টিভি চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের 57 সুতির বিধানসভার অন্তর্গত ঔরঙ্গাবাদ বুধভিত্তিক বিস্তার পঞ্চায়েতকে সামনে রেখে আমাদের পর্যালোচনা ছিল, সভা ছিল, এবং তারই পাশে পাশে আমাদের জয়েনিং সভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন ঔরঙ্গাবাদ অঞ্চল সভাপতি ভাই জিতুল ইসলাম, উপস্থিত ছিলেন সুতির ব্লক সভাপতি রশিদুর রহমান, উপস্থিত ছিলেন উপসভাপতি ওবায়দুর রহমান শেখ, উপস্থিত আমার সাধারণ সম্পাদক তিন মোহাম্মদ ইসুফ থেকে সূর্য তিলক দাস, শাহনামাই থেকে সমস্ত নেতৃত্ব সকলকে আমরা যেভাবে আজকে থেকে আবার ডোর টু ডোর আমরা অঞ্চলাই শুরু করলাম প্রথম ধাপ ঔরঙ্গাবাদ আগামী তিস্তার পঞ্চায়েতকে সামনে রেখে বুথ কর্মী এবং বুথের নেতৃত্বকে চাঙ্গা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ডেভেলপমেন্ট উন্নয়ন যেইভাবে মানুষ পাচ্ছে তাদেরকে আবার সজাগ করার জন্য দুয়ারে সরকারের মাধ্যমে আমরা রাস্তা শ্রেণী থেকে শুরু করে আমরা ডিফটিন ফাইন্যান্স থেকে শুরু করে কিংবা অঞ্চলের ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়ে আবার আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে নিয়ে আমরা আগামী দিনে বিস্তার পঞ্চায়েতকে মজবুত করার জন্য এবং আমরা সুতি থেকে বিরোধীকে শূন্য করার জন্য আমরা আবার প্রস্তুতি নিয়ে আমরা প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে ভিত্তিক প্রতিনিধিকে নিয়ে আমরা যাব। কতজন প্রায় যোগদান করলো তৃণমূলে? এখানে আমাদের যোগদান করলো যারা প্রাক্তন মেম্বার ছিলেন ঔরঙ্গাবাদ বিজেপি এবং বিজেপির কিছু কর্মী, কংগ্রেসের প্রাক্তন মেম্বার, তারা দেখলো কি মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে মানুষের পাশে উন্নয়নের ডালি পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি দুয়ারে সরকারের মাধ্যমে, এই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। তাই পার্টি করতে গেলে, রাজনীতি করতে গেলে, সংগঠন করতে গেলে এই মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে আমাদেরকে পার্টি করতে হবে, তাহলে মানুষের পাশে থাকতে পারবো, মানুষের কাজ করতে পারবো, মানুষের কাছে আমরা চোখে একটা ভালো দিশা দেখাতে পারবো, এটাই তাদের ছিল বক্তব্য। শুধু ঔরঙ্গাবাদ জিপিতে প্রত্যেকটা জিপিতে যোগদান করছে, আজকে ওখানে প্রায় ঔরঙ্গাবাদ জিপিতে 100-এর উপর আমাদের তৃণমূল কংগ্রেস কংগ্রেস বিজেপি থেকে কংগ্রেস থেকে ছেড়ে তৃণমূল এবং 7 জন তৃণমূল কংগ্রেসের মিত 2011 সাল থেকে সাপিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে প্রত্যেকটা বাড়ি বাড়ি মানুষের খোঁজ নিয়ে কাজ করছে, তখন থেকে আমাদের ভিত শক্ত আছে। এই ভিতকে